আর্য নিজের কবর এভাবে নিজেই খুঁড়বে ভাবতেও পারিনি। আমি একটা কথা স্পষ্টভাবে তোমাকে বলছি দিত্য, আর্য যদি এই অপরাধ করেও থাকে তাহলে তার শাস্তি আমি তাকে দিই। বাইরে গুণাক্ষরও যেন এই সময়টা এই কথাগুলো না ছড়ায়। কি বললেন আপনি? আপনি চান আমি আমি পুরো ব্যাপারটা চেপে যাই? না 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 না, আমি এটা কখনো হতে দেব না। আমি আর্য ভট্টাচার্যের শাস্তি চাই, আর সেটাই হবে। তো তোর বউকে ভালো করে বুঝিয়ে দে, এই বাড়িতে আমার কথাই ফাইনাল কথা, আর আমি যখন বলেছি তখন এই কথার উল্লেখ বাইরে হবে না। এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি তো তোমায় একজন সৎ মানুষ হিসেবে জানতাম, তাই বলে তুমি দাদার অন্যায়কে ধামা চাপা দিতে চাইছো? তীর্থ, সবার আসল মুখগুলো এবার তো বেরিয়ে পড়ছে, এতে অবাক হোস না। শুনে রাখুন নীলকমল ভট্টাচার্য, আমি কিন্তু এর শেষ দেখেই ছাড়ব, কারণ এই লড়াইটা শুধু আমার একার নয়, আমার মতো হাজার হাজার মেয়ের। দিনের পর দিন যদি সমাজের এই জানোয়ারগুলো ভেবে থাকে এত ঘৃণ্যতম অপরাধ করে তারা পার পেয়ে যাবে, আমি তা কখনোই হতে দেব না, কখনোই না। সর্বোচ্চ শাস্তি হবে আর্য ভট্টাচার্যের। আর্যর ব্যাপারে আর একটা খারাপ কথা বললেও আমি তোমায় শেষ করে দেব। রিয়া, রিয়া, সব সময় আমার স্বামীর দিকে নজর, তাই না? ওকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিলে না তুমি, আর এখন ওকে গুম করে তুমি ভেবেছো তুমি ওর সাথে থাকবে? আজ আমি তোমায় শেষ করে দেবো, আজ আমি তোমায় শেষ করে দেবো। রিয়া, রিয়া, কি হচ্ছে? কি ছাড়ো শ্রুতিকে, তোমরা কি শুরু করেছো বলো তো? তীর্থ, তীর্থ, ওর হাত থেকে ছুরিটা নিয়ে। খবরদার, কেউ কাছে আসবে না, আমি কিন্তু ওকে খুন করে দেবো, আমি বলে দিলাম। বৌদি, বৌদি, ছাড়ো। কি হচ্ছে? কি তোমরা দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। রিয়া, রিয়া, ওকে ছেড়ে দাও। আমি ওকে ছাড়বো না, ওর জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, ওকে আমি আজ শেষই করে তোকে আমি খুন করে। অধিক